আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জেম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফুলকপি চাষাবাদ পদ্ধতি নিয়ে ফুলকপি একটি শীতকালীন সবজি ফুলকপি কিভাবে চাষাবাদ করবেন ফুলকপি চাষাবাদ করার জন্য প্রথমে তলায় বীজ বপন করে চারা তৈরি করে নিতে হবে এক্ষেত্রে তিন ইন্টু এক মিটার বীজতলায় সমপরিমাণ মাটি বালি জৈব সার মিশিয়ে প্রথমে বিস্তলা তৈরি করে নিতে হবে এরপর বীজ সারিবদ্ধভাবে বুনে ফেলতে হবে তারপর চারার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন মূল জমিতে চারা রোপণ করতে হবে চারা রোপণ করার জন্য জমিকে তিন থেকে চারটি চাষ দিয়ে ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে এরপর মাটিতে মই দিয়ে জমি সমতল করে নিতে হবে পরবর্তীতে বিস্তরা থেকে চারা তুলে এনে বিকেল বেলায় নূল জমিতে রোপণ করতে হবে রোপণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে জমিতে রোপণের সময় যেন চারার শিকড় দুমড়ুমস্রে না যায় এবং চারা ভেঙে না যায় আলতো করে ধরে আপনার সামান্য পরিমাণ মাটির নিচে এটি পুঁতে দিতে হবে তো ফুলকপি সারিবদ্ধভাবে চাষাবাদ করতে হয় সারি থেকে সারির দূরত্ব হবে দুই ফুট এবং চারা থেকে চারার দূরত্ব হবে দেড় ফুট ফুলকপি চাষের জন্য জমিতে সারের পরিমাণ ফুলকপি চাষাবাদ করতে হলে জমিতে প্রতি শতকে এক কেজি ইউরিয়া এক কেজি টিএসপি এক কেজি এমওপি দুইশো গ্রাম বোরন ও ষাট কেজি গোবর প্রয়োগ করতে হবে এগুলো আপনার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করে তারপর ভালোভাবে চাষ দিয়ে মই দিতে হবে চারা রোপণ করার পর চারার গোড়ায় হালকা করে পানি ঢেলে দিতে হবে ফুলকপির বিশেষ করে গোড়া পচা রোগটি বেশি আক্রমণ হয়ে থাকে তো পরবর্তী দাপে আপনাদেরকে ফুলকপির যে গোড়া পচার সমস্যা আছে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ফুলকপির বিভিন্ন রোগ হয় এবং প্রতিটি দাপে দাপে কি পরিমাণ আরও সার দিতে হবে কিভাবে মাটি উঠিয়ে দিতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ